বলছেন যে ষাটের লগতে মানুষ ঘোড়া কুমির ইত্যাদি ছবি ব্যবহার করে ওগুলো পড়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ পড়লে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু প্রাণীর ছবি শরীরে, পোশাকে, অথবা যেখানে সলাত আদায় করছেন সেখানে, অথবা সলাত আদায় করছেন না যেখানে একজন মুসলিম বসবাস করছে, আপনি হয়তো রুমে সলাত আদায় করেন কিন্তু আপনার রুমে প্রাণীর ছবি রয়েছে, সে মানুষের, আপনার আপনার বাবা মায়ের ছবি হোক, আপনার স্ত্রী ছেলে মেয়েদের ছবি হোক, অথবা অন্য কারো ছবি হোক, কোনো পশু পাখির ছবি হোক, এক কথায় প্রাণীর ছবি যদি থাকে তাহলে সেখানে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং এই কাজটি হারাম কাজ করছে। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর যেই বাড়িতে ছবি থাকে হ্যাঁ সেই বাড়িতে প্রবেশ করে না রহমতের ফেরেশতা।